এই বেটা দেখছস এটা কি পরে আইছি বেটা? কোবরা বান্ডিল বুঝছস? তোর কি মনে করছস যে আমার কাছে নাই কোবরা বান্ডিল? হে চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। হে গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। হে ওয়েলকাম, চ্যানেল টু মাই গাইস। দুরু, হ্যালো এল এভরিওয়ান, সবাই কেমন আছেন? খেলবো কেডা আয়না তো নিজের চেহারা দেখছ বেটা, আর এটা কি পড়ছস মাথার ভিতরে কুত্তার মাথা একটা? ভাই এটা কুত্তার মাথা না, এটা খরগোশের মাথা। আরে রাখ তোর কুত্তার মাথা না, খরগোশের মাথা বেড়া। মাথা তো মাথা বেড়া, তোদের কোবরা আছে কোবরা বান্ডিল? এরপর তুই ডিসিশন ল। তোমরা কারা কি কইতেছ? তোমরা কি ভুলে গেছো আমি কেটা? হ্যাঁ, আমি হলাম নুবড়া রাজা, বিবেস পাওয়া পুরো প্লেয়ার। তুমি কারো আমারে লাত্তি মারছে, মানে কি করছে? খারা পাক খারা, আজকে প্রতিশোধের আগুন জ্বালায় দেবো। এ আমাদের কোবরা নাই তাতে কি হইছে? এই বাইকটা দেখছো, এটা কিন্তু কোবরার বাইকই, ঠিক আছে? মানে কোবরা নাই তাতে কি হইছে, আর না থাকলে কি হইছে? এখন নিলো এলাম, এখন ইনস্ট্যান্ট কোনো বিষয় কইলেই খালি কোবরার কোবরা দিয়ে দিব। মানে কি কি মানে দুই বেটা, আগে যে কোবরা লয় এরপর চাপা মার বেটা। এই চাপা মানি, এই আমি কি করে আবেগ ধরে রাখতে পারতাছি না গাইস, এই আবেগ কই রাখবো আমি? আমার ঘরে তো জায়গাও দেখতেছি না। যাই হোক, আরেকবার দিয়ে দেই। হ্যাঁ, তোর সাহস আমারে কিক মারে। এই বেটা, এই কারে কিক মারছো তুই? এই কারে কিক মারছো? আয়, হ্যাঁ এখন ইনস্ট্যান্ট চাইলে জায়গায় বসে পুরো কোবরা কোম্পানি কিনে ফেলতে পারি। বেটা জারে তারে বেটা না বুঝতে বেটা কিক মিক মারতেছো বেটা, তো তোর তো এই সাহস কোনো দিক দিয়ে কম না বেটা। মানে এই কি পড়ছো আয় তোরা? আবার কিক করছে, আবার কিক করে দিছে রে, আবার কিক করে দিছে রে। আবার কি করছে গাইস? এইবার হচ্ছে যেমনি হোক এটার প্রতিশোধটা নিতে হবে গাইস। যদি প্রতিশোধটা না নেই তাহলে তো ধরেন হবে না, ঠিক আছে? তাহলে মনে করেন জিনিসটা একচার খারাপ দেখাবে। এইবার যেমনি হোক এটার প্রতিশোধটা নিতে হবে গাইস, ঠিক আছে? আপনারা সবাই আমার সাথে আছেন, এখানে একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ বুদ্ধি না থাকলে কিন্তু চলবে না। এখন আমরা সেই গ্রুপে আবার যাব। জায়া মুরগি কুজি তিতি তিতি এমন কথা বলবো, দেখবেন সবাই সে পড়বে আমার গ্রুপে। দেখুন আপনারা এখানে শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাকে যে কিক মেরেছে তার প্রতিশোধটা নেবেন। তো আমি কিন্তু আপনাকে এখানে টিপস এন্ড ট্রিক্স হালকা রূপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন আমি গ্রুপের ভিতরে গেলাম। হ্যাঁ, এ ভাই, এ ভাই, শুনেন শুনেন, কিক মারেন না, একটা কথা আছে আপনাকে, শুনেন শুনেন। কি কই, এই যে কাস্টম খেলবেন, একটা কাস্টম আছে ভাই, বুঝছেন? 4v4। হ্যাঁ, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন ভাই। কি রে কাস্টম? সত্যি সত্যি কাস্টম তো? হ্যাঁ হ্যাঁ ভাই, সত্য কথা, কাস্টম আছে ভাই, 4v4। ওই সাইডে ধরেন সব বড় বড় প্লেয়ার, বিখ্যাত প্লেয়াররা, বুঝছেন? তাড়াতাড়ি আয় করুন ভাই। সো গাইস, এইবার হচ্ছে আমাদের যেমনি হোক তাদের এবার বুঝাতে হবে যে আমরা কি জিনিস, ঠিক আছে? এই যে দিলাম অ্যাড, আসো সবাই, হ্যাঁ আসো আসো। হ্যাঁ ভাই শুনেন, এই যে আজকে যে কাস্টুমটা খেলবো, হ্যাঁ এইটা কিন্তু একটা চমৎকার কাস্টুম, কারণ এই কাস্টুমে যে জিতবে তাকে দেওয়া হবে হিপ হপ বান্ডিল। হ্যাঁ, এইবার এই লোন আমি কিন্তু সর্বপ্রথম এই যে নাইটবের হিপ হপ বান্ডিল দিলাম, তা তো ভাই আপনার লেগে এই হিপ হপ বান্ডিল, আর নীরবের এই লোন হিপ হপ বান্ডিল। সো গাইস, আমরা কিন্তু তিনজনকে অলরেডি কি হিপ হপ বান্ডিলটা দিয়ে দিছি। হ্যাঁ, তারা কিন্তু হিপ হপ বান্ডিল পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে, আমাদের প্রতিশোধ কমপ্লিট। কিন্তু এইবার কথা হয়েছে গাইস, আমাকে জ্যাম নেই হোক, ঠিক আছে, কোবরা বান্ডিলটা নিতে হইব, কারণ আমাদের মানসম্মানের একটা বিষয় আছে। তো চলেন আমরা সোজাসুজি দেখ কোবরা বান্ডিল আগে লয়ে আলাই, ঠিক আছে?
সো যাই হোক এখন আমি কি করব আমি কদম কাকার কল দিব কারণ কদম কাকার কাছে ডায়মন্ড আছে এখন আমার ডায়মন্ড রিচার্জ করতে হবে ঠিক আছে ভালোই তো ঠিক আছে কারণ কাকা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা আমার ওই গ্রেনার আইডিতে কাকা একটু ডায়মন্ড ডায়মন্ড দেন আমি কোবরা বান্ডিলা নেব বুঝছেন গলাদা রুটিন আমার গলাদা বাতিজা জায়গায় ডায়মন্ড হিসাব আলাদা এমনি সকালবেলা তোর কাকি আমার জেমাইটটা দিছে কি কোন কাকি আপনারে পিঠাইছে কি লিগা এই যা তোমার কাকি রে জি গায়ো সো গাইস এই কথা আবার আপনারা শুনে ফেলছেন নাকি যাই হোক ওটা কোনো বিষয় না তো আমরা হচ্ছে এখন চলে যাব ঠিক আছে গাইস এই কোবরা মোবরা নেওয়া কি এত জরুরি যাই হোক আমার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বান্ডিল আছে আমরা সেখান থেকে একটা বান্ডিল পরে নেব হ্যাঁ তো আমরা দেখেন আমার এখানে বিভিন্ন রকমের বান্ডিল আছে এর ভিতরে আপনি যদি দেখতে চান আমার এখানে দেখেন এই যে একটা গাইস এই যে কি দেখতেছি মানে গাইস আমার দ্বারে কোবরা বান্ডিল লাগতেই ছিল আরে এত অপমান সো গাইস এবার হচ্ছে তাদেরকে দেখিয়ে দেওয়ার পালা ঠিক আছে আপনারা সবাই চলেন হ্যাঁ এবার তাদেরকে দেখাই দেব যে আমরা কারা হ্যাঁ তো এই যে তারা কোথায় এইল কি রে যাই হোক গাইস আরেকজন আছে এবার এইল লাস্টের জন রে লাস্টের জন এই তো আইছি এই বেটা দেখছো এটা কি পরে আইছি বেটা কোবরা বান্ডিল বুঝছস তোর কি মনে করছো যে আমার কাছে নাই কোবরা বান্ডিল